মিলাদের উদযাপন করার বিরুদ্ধে মজবুত দলিল থাকলে নিয়ে সামনে দাঁড়াবি, নতুবা অযথা ফতোয়া দিবি না। দুনিয়ার কারাগার তোদের জন্য অপেক্ষা করছে, জাহান্নামের কারাগার তোদের জন্য অপেক্ষা করছে, ঠিক কিনা বলেন? হয়তো বা অনেকে কষ্ট পাইবেন, বাবা এই ক্ষেত্রে আপনারা কষ্ট পাইলেও আমার কিছু করার নাই, ওয়াজ করেন। আপনারা তো মিয়া দেখি আপনি আল্লাহরে ডরান না, আপনি ফিডারে ডরান। নবীর মিলাদ মাহফিল হইলে আপনার কষ্ট লাগে, কিন্তু আপনি বুখারি শরীফ মাদ্রাসায় পড়ে আপনার মাদ্রাসায় খতমে বুখারি অনুষ্ঠান করতে পারেন, শুক্রানা মাহফিল করতে পারেন। নবীর মিলাদুন নবী করলে আপনার কত রং বিরঙ্গের ফতুয়া আইয়ে, অথচ বেগম খালেদা জিয়ার এরপরে এই যে শেখ মুজিবুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের, উনি তো এন্তেকাল করছে কত বছর হয়েছে, শত বছর হয়ে গেছে ওনারও এই 100 উপরে জন্মবার্ষিকী এই বাংলাদেশে পালন হয়েছে, নিয়ে জন্মদিন পালন করছে রাষ্ট্রীয় ভাবে। হ্যাঁ, এটা ওনার অধিকার, এটা ওনার প্রাপ্য, এটা ওনার হক, এটার জন্য করছেন, এটার বিরুদ্ধে কোনো ফতুয়া নাই। খালি নবীর মিলাদের বিরুদ্ধে ফতুয়া, মনে করে নবীর মিলাদের বিরুদ্ধে করলে সরকারে কিছু কইতো না। আপনাদের সমাজেও কেউ যদি মিলাদুন্নবীর বিরুদ্ধে ওয়াজ করে, মিলাদুন্নবীর বিরুদ্ধে কোনো কথা বলে, সাথে সাথে থানায় কমপ্লেইন করবেন। কেননা সরকার বাহাদুর রাষ্ট্রীয়ভাবে মিলাদুন্নবীর জন্য ছুটি ঘোষণা করছে, এবং গত বছর মিলাদুন্নবী প্রত্যেক মসজিদে বাধ্যতামূলকভাবে পালন করতেই হবে, সরকার এই আইন করেছে, কথা বলেন ঠিক কিনা? যদি কেউ এই মিলাদুন্নবীর বিরুদ্ধে কথা বলে সাথে সাথে থানায় কমপ্লেন করবেন, দেখবেন তারা দূরে লয়ে গেছে। মিলাদুন্নবীর বিরুদ্ধে তোমরা কথা বলবা যত বেশি, আল্লাহ তোমাকে লাগে আইন তত কঠিন করে দিবে, কথা কোন ঠিক কিনা? অতএব তুমি মিলাদুন্নবীর জন্য রাস্তায় বের হও না, আমি তোমারে জোর করি না, টানি না, বলে তুমি আইও, তুমি না এলে নাই, তোমার ব্যাপার। আমি আমার প্রিয় নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত, আমার নবীজির আমি ভালোবাসি, আমার নবীজির আগমনে আমার খুশি লাগে, এই জন্য আমি বাড়িতে বসে থাকতে পারি না, আমি বের হয়ে যাই। তোমার যদি খুশি না লাগে তুমি ঘরে সিভার ভিতরে বয়ে থাও, আমার কিচ্ছু আসে যায় না। খবরদার, আমার বের হওয়া নবীর মিলাদের উদযাপন করার বিরুদ্ধে মজবুত দলিল থাকলে নিয়ে সামনে দাঁড়াবি, নতুবা অযথা ফতোয়া দিবি না। দুনিয়ার কারাগার তোদের জন্য অপেক্ষা করছে, জাহান্নামের কারাগার তোদের জন্য অপেক্ষা করছে, ঠিক কিনা বলেন? হয়তো বা অনেকে কষ্ট পাইবেন, বাবা এই ক্ষেত্রে আপনারা কষ্ট পাইলেও আমার কিছু করার নাই, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, কথায় আছে, কথা কন ঠিক কিনা? বুঝলে বুঝপাতা, জ্ঞানীরে জ্ঞান দিলে বুঝবে, আর যেটা বেকুবে আজম জ্ঞানী সাজ্জা রইছে, এটারে যতই বুঝাবেন লাভ হইতো না। কারণ কথায় আছে, কুত্তার লেজের ভিতরে যদি আপনি এই যে কি কি তেল না আছে, জৈতুনের তেল, আপনি যদি কুত্তার লেজের ভিতরে মারতে থাকেন 12 বছর মাইর, 12 বছর পরে ছাইরা দিলে জায়গা, ঠিক কিনা?